আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবারকাতু সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি এই রিবনের টিউটোরিয়ালটি নিয়ে এসেছি দেখুন এটিকে আমরা অনেকেই বউ বলে থাকি এটি আজ আমি বানিয়ে দেখাবো তো এটি কিন্তু আপনারা বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন হেয়ার ক্লিপ হেয়ার ব্যান্ড বাচ্চাদের জামা বা জুতো বিভিন্ন প্রকার পিস বানাতেও কিন্তু আপনি এটি ব্যবহার করতে পারেন তো এটি আপনারা কিভাবে বানাবেন তা আমি আজ খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না এটি একটি বিগানার ফ্রেন্ডলি টিউটোরিয়াল তো আপনারা এজন্যই তাড়াতাড়ি এবং সহজেই করতে পারবেন তো চলুন দেখে নেই এটি বানাতে আমি কি কি ব্যবহার করেছি বা কোন কাটা নিয়েছি সেটি আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি নিয়েছি সামারিয়ান আমার এই সামারিয়ানটি একটু চিকন আমি মোটাটা নেই নি চিকনটা নিয়েছি এবং এই চিকন হওয়ার কারণে আমি এখানে কাটা ব্যবহার করেছি টু পয়েন্ট জিরো এম এম কাজটি শুরু করার আগে বলি আপনারা যারা আমার চ্যানেলে নতুন যারা আজ প্রথম আমার টিউটোরিয়াল দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি অল করে রাখবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশান আপনারা ভিডিও আপলোড হওয়ার সাথেই পেয়ে যাবেন আর আপনারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের টিউটোরিয়ালটি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো চলুন শুরু করা যাক প্রথমে এখানে আমি একটি স্লিপ নট দিয়ে শুরু করছি এখন আমি এখানে চেন করবো দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশটি আমি চেন এখানে করে নিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতো চেন করে নেবেন তবে অবশ্যই খেয়াল রাখবেন সেটি যেন পাঁচের মাল্টিপ্লাই হয় অর্থাৎ পাঁচ দ্বারা যেন গুণ করা যায় পাঁচের গুণিতক চেন আপনারা এখানে করে নেবেন তো এখানে আমি পাঁচ পাঁচ করে করে নিয়েছি এখন আমি এখানে আবারও চেন করে নিব দেখুন এই লাস্ট যে চেনটি রয়েছে এই চেনটি থেকে এখানে আমি এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি চেন আমি করে নিলাম এই পাঁচটি চেন করার পর এই প্রথম থেকে আমি চেন গুণে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশ নাম্বার যে চেনটি রয়েছে এই দশ নাম্বার চেনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব দেখুন একটি সিঙ্গেল ক্রো সেট করে নিলাম দেখুন এখানে টোটাল দশটি চেন দশটি চেনে দশ নাম্বার চেনটিতে একটি সিঙ্গেল ক্রো সেট এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে এখন এখানে দেখুন এক দুই তিন চার পাঁচ এখানে যে পাঁচ নাম্বার চেনটি রয়েছে এই পাঁচ নাম্বার চেনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব সিঙ্গেল ক্রোশেট তারপর আবারও আমি এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে নিলাম এবং এক দুই তিন চার পাঁচ এই পাঁচ নাম্বার চেনটিতে আমি আবারও একটি সিঙ্গেল ক্রো সেট করে নেব সিঙ্গেল ক্রো সেট তারপর আবারও পাঁচটি চেন দুই তিন চার পাঁচ পাঁচটি চেন পাঁচটি চেইন করে আবারও এদিক থেকে যে পাঁচ নাম্বার যে চেনটি রয়েছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচ নাম্বার চেনটিতে আমি আবারও একটি সিঙ্গেল ক্রো সেট করে নেব সিঙ্গেল ক্রোসেট করলাম এবং আবারও চেন করবো আমি এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে এক দুই তিন চার পাঁচ এই পাঁচ নাম্বার যে চেনটি এই পাঁচ নাম্বার চেনে আমি একটি সিঙ্গেল ক্রোসেট করে নিলাম দেখুন এভাবে আমি এটি করে নেব এখন আবারও চেন করে নেব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে এটিকে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পর এখানে যে এই যে সার্কেলটি রয়েছে এই যে গ্যাপটি এই গ্যাপে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব পাঁচটি চেন করে গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট আবারও এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে পরের যে গ্যাপটি রয়েছে এই যে এই পরের গ্যাপটিতে আবারও একটি সিঙ্গেল ক্রোশেট এরপর এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে আবারও এটিতে একটি সিঙ্গেল ক্রোশেট দেখুন এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে আবারও এখানে এই গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট আবারও চেন করে নেব পাঁচটি চেন করে এই লাস্ট যে গ্যাপটি রয়েছে এই লাস্ট গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম আবারও এক দুই তিন চার পাঁচ সরি এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন এখানে করলাম করে আমি এটিকে আবারও এই কাজটিকে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পর এই প্রথম যে গ্যাপটি রয়েছে এই প্রথম গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করলাম করার পর আবার ওইখানে চেন এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে আবারও ওই পরের গ্যাপটিতে সিঙ্গেল ক্রোশেট আবারও এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে পরের গ্যাপটিতে একটি সিঙ্গেল ক্রোশেট দেখুন ঠিক এভাবেই আমি করতে থাকবো এই গ্যাপটিতে একটি এই গ্যাপটিতে একটি পাঁচটি পাঁচটি করে চেইন করে তারপর এগুলোতে সিঙ্গেল ক্রোশেট করে নেবো এই লাইনটিও শেষ করে নিলাম আবারও এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে নিলাম পাঁচটি চেন করে আবারও ঘুরিয়ে এই প্রথম যে গ্যাপটি এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম আমরা সেম এই কাজটি বারবার রিপিট করছি একইভাবেই পাঁচটি চেন এবং একটি সিঙ্গেল ক্রোশেট পাঁচটি চেন এবং একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমরা কাজটিকে রিপিট করছি এটা আমি এভাবে বাড়াতে থাকবো একইভাবেই আমি এটিকে বাড়িয়ে নেব দেখুন আমি এটিকে একইভাবেই করে নিয়েছি ঠিক একইভাবেই যেভাবে আমি দেখালাম আমি এত বড় যে করে নিয়েছি এটি একইভাবেই করে নিয়েছি পাঁচটি চেন একটি সিঙ্গেল ক্রোশেট গ্যাপে গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশেট পাঁচটি করে চেন তো এখন আমি এখানে লাস্ট একটি লাইন করব সেটি আমি একইভাবেই করব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেইন এবং ঘুরিয়ে প্রথম যে গ্যাপটি প্রথম ঘরটিতেই একটি সিঙ্গেল ক্রোশেট আবারও পাঁচটি চেইন এবং পরের যে ঘরটি এই পরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট এভাবে আমি এই পুরো লাইনটি করে নেব দেখুন এই লাইনটির সাথে সাথে আমি এটি কমপ্লিট করে নিলাম এখন এই রিবনটি বানানোর জন্য প্রথমেই আমি এটিকে জয়েন করে নেব এই দুই সাইডটি জয়েন করে নেব দুটি মাথা একসঙ্গে করে নিব এটি কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে নিতে পারেন আর এটিকে আমি জয়েন করে নিচ্ছি এখানে দেখুন এই প্রথম যে ঘরটি রয়েছে দুই দিকেই এই প্রথম ঘরটি দুটি সাইডেই এই সুতোটিকে টেনে এখানে স্লিপ স্টিচ করে নিলাম একবার করে নিয়েছি এবং এই সেম ঘরেই আমি আরও একটি স্লিপ স্টিচ করে নেব আবারও একটি স্লিপ স্টিচ করলাম এবার এই যে সিঙ্গেল ক্রোশের যে রয়েছে এখানে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট এবং ওই সাইডেও আরেকটি সিঙ্গেল ক্রোশেট যে রয়েছে এই দুটো সিঙ্গেল ক্রোশেটে আমি এই সুতোটিকে টেনে একটি স্লিপ স্টিচ করে নেব দেখুন স্লিপ স্টিচ করলাম আবারও যে পরের ঘরটি রয়েছে এখানেও আমি একটি স্লিপ স্টিচ করলাম এবং সেম ঘরেই আবারও একটি স্লিপ স্টিচ করলাম এবং পরের যে সিঙ্গেল ক্রোশেট রয়েছে এই সিঙ্গেল ক্রোশেটে আবারও স্লিপ স্টিচ করলাম দেখুন সিঙ্গেল ক্রোশেটে একটি স্লিপ স্টিচ এবং প্রত্যেকটি ঘরেই দুটি করে স্লিপ স্টিচ এইভাবে আমি এটি জয়েন করে লাস্ট একটি চেন চেনটি করে শুধুটিকে কেটে নেব এটি হয়ে গেল দেখুন এখন এর এটি যে আমরা জয়েন্ট দিব মাঝের যে রাউন্ডটি এটি বানিয়ে নেব এটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে এখানেও আমি স্লিপ না করে নেব এখানে আমি চেন করে নেব চেন করবেন আপনারা যতটুকু এটি রাখতে চান মাঝখানের যে রাউন্ডটি এটি আপনারা যতটুকু রাখতে চান ততটুকু চেন করে নেবেন দেখুন এখানে আমি চেন করে নিলাম এখানে ষাটটি চেন হয়েছে এখানে আমি আরও একটি চেন করে নেব। টোটাল চেন আমি এখানে আটটি করে নিলাম আটটি করার পর এখানে আমি যে চেনগুলো করেছি এই সবগুলো চেনে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব আর এ কারণে আমি প্রথমে একটি চেন করে নেব একটি সিঙ্গেল ক্রোশেটের হাইট হিসাবে এবং এই চেনটি স্কিপ করে আট নম্বর যে চেনটি রয়েছে এই চেনটিতে আমি একটি সিঙ্গেল ক্রোশেট উঠিয়ে নিচ্ছি একটি সিঙ্গেল ক্রোশেট উঠালাম এবং তারপরের যে চেনটি রয়েছে ঠিক পরের চেনটিতে আমি আরও একটি সিঙ্গেল ক্রোশেট উঠিয়ে নেব আরও একটি সিঙ্গেল ক্রোশেট উঠিয়ে নিলাম তার ঠিক পরের চেনটিতে আমি আবারও একটি সিঙ্গেল ক্রোশেট উঠিয়ে নিচ্ছি পরের সিঙ্গেল ক্রোশেটে একটি এবং পরেরটিতেও একটি এভাবে আমি এই যে আটটি যে চেন করেছিলাম এই আটটি চেনে আটটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি প্রত্যেকটি চেনেই একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট দেখুন আটটি চেনে আমি আটটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম একটি চেন আমি করে নিচ্ছি এখানে নিয়ে এটিকে আমি ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটি এখানে প্রথম স্টিসটিতেই আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব প্রথম স্টিসে একটি সিঙ্গেল ক্রোশেট তারপরের স্টিসে পরের স্ট্রিসটিতে একটি পরটিতে একটি তারপরটিতে একটি এভাবে আমি এখানে প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশেটে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব লাস্ট যে চেনটি নিয়েছি এই চেনেও একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব দেখুন প্রত্যেকটি স্টিচে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট আবারও একটি চেন এবং এই কাজটিকে গুড়িয়ে নিলাম গুড়িয়ে নেওয়ার পর আবারও আমি এই প্রথম থেকে শেষ স্টিচ পর্যন্ত আবারও আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব প্রত্যেকটি স্টিচে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট তো এভাবেই আমি এটিকে বাড়িয়ে নেব আমার এটি রিবনটি সেট করতে যতটুকু লাগে দেখুন আমি এটি এতটুকুই করে নিলাম আমার মনে হয় এতটুকুই হবে তাই আমি এতটুকুই করে নিয়েছি এখন এই যে এটি আমরা করে রেখেছিলাম এটিকে আমি গুছিয়ে নেব দেখুন কিভাবে গুছাচ্ছি এভাবে এভাবে গুছিয়ে নিয়ে এটি যে আমি বানালাম এই সিঙ্গেল ক্রোশেটের এটি এই এখানে আমি এভাবে এটিকে নেব দেখুন এটি কিন্তু একদম সেট হয়ে গেছে আমার আর করতে হবে না কমাতেও হবে না বাড়াতেও হবে না তো এখন আমি এখানে এটি জয়েন করে নিব দেখুন এটি এভাবে হবে এই সাইডটিতে আমি এখন এটি জয়েন করে নিব দেখুন এখানে প্রথমেই আমি একটি চেন করে নেব নেওয়ার পর এখানে প্রথম যে স্টিচটি রয়েছে এবং এই দিকের যে প্রথম স্টিচটি রয়েছে এই দুটো স্টিচেই আমি একটি স্লিপ স্টিচ করে নেব দুটো স্টিচ মিলে একটি স্লিপ স্টিচ তারপর দ্বিতীয় যে স্টিচটি রয়েছে আর এই দিকেও যে দ্বিতীয় স্টিচটি রয়েছে এই দুটো স্টিচ মিলে একটি স্লিপ স্টিচ এভাবেই আমি এই তিন নাম্বারটি এবং এই দিকের তিন নাম্বার স্টিচটি এই দুটো মিলে একটি স্লিপ স্টিচ করে নেব দেখুন একটি স্লিপ স্টিচ তো এইভাবেই আমি এটি এই পুরো যে এটি রয়েছে এটিকে আমি এরকম দুই সাইড থেকে স্লিপ স্টিচ করে নেবো প্লাস্টিকটি চেন এবং সুতোটিকে কেটে নেব রিবনটি বানানো কমপ্লিট হয়ে গেছে এই রিবনটিকে আপনারা একটু একটু টেনে এভাবে একটু ইজি করে নেবেন দেখুন এভাবে একটু ইজি করে নেবেন একটু সোজা করে নেবেন তাহলেই হয়ে গেল এই রিবনটি দেখুন সুন্দর একটি রিবন এই রিবনটি কিন্তু আপনারা চাইলে ছোট বা বড় যে কোনো সাইজের করে নিতে পারেন এটিকে একটু ছোট করে নিতে পারেন বা এটিকে একটু বড় করে নিতে পারেন যেভাবে আপনাদের ইচ্ছে আপনারা সেভাবে এটি করে নিতে পারেন এখানে একটু কম করে সিঙ্গেল ক্রোশেট করলেন তাহলে এই সাইডটিকে আরও একটু বড় দেখাবে আজকের টিউটোরিয়াল আমার এ পর্যন্তই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করছি আমার এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আরও অনেক বেশি বেশি করে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আবারও ফিরে আসবো নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ